যে আমার ভূমি অধিকার সুরক্ষা মঞ্চ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে তামুলপুর জেলা কমিটি ভূমি অধিকার সুরক্ষা মঞ্চ আজি গঠন করা হল। সভাপতি হিসাবে আমি তামুলপুরের এজন প্রবীণ সমাজকর্মী আমার ভূপেন কলিতা ডাঙরিয়াক আমি দায়িত্ব অর্পণ করল, আর সাধারণ সম্পাদক হিসাবে আমার তামুলপুরের এজন মানে অতি দক্ষ সামাজিক মানে কাম কাজ করে মানে অহা ব্যক্তি আমার মনীন্দ্র দেউরী ডাঙরিয়াক দায়িত্ব দিয়া হয়েছে। লগতে আমার একান্নজনীয়া কমিটি এখন গঠন আমি করছো আজি, আর বর্ধিত কার্যনির্বাহক সভা এখন অতি অচিরে আমি দিয়ার ব্যবস্থা করা হয়েছে আজির এই সভার জড়িয়ে। আমার উদ্দেশ্য হয়েছে কি যে আমি যিখিনি মানুষ বিশেষকে বিটিআর অঞ্চলত বসবাস করে আছো, ট্রাইবেলর বাইরে যিখিনি আমি নন ট্রাইবেল আমি যিখিনি আছো সেইখিনিয়ে ভূমির ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছো। আজি আমার ভূমি যেটো আমার নিজের যিখিনি ভূমি বা আমার জাতি আমার যিখিনি নন ট্রাইবেল নন ট্রাইবেলর যিখিনি মাটি কিনা বেচার ক্ষেত্র পারমিশন বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যিখিনি অসুবিধা আজি পাই আছে আমার রাইজে, তার কারণে আমি নিশ্চিতভাবে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার কারণে ইতিমধ্যে আমি আরম্ভ করেছো। আমার বিটিআর অঞ্চলত যেহেতু দশখন সাব ডিভিশন আছে, দশটা সাব ডিভিশন লেভেলত দশখন জেলা কমিটি আমি গঠন করা ইতিমধ্যে সিদ্ধান্ত লই ভেরগাঁও জেলা কমিটি গঠন করেছিল কিছুদিন আগতে, আর আজি তামুলপুর জেলা কমিটি গঠন করল, আর কিছুদিনের ভিতর আমি ওদালগুড়ি জেলাকে আদি করে প্রত্যেক জেলা আমি কমিটি গঠন করে লম। আর আমার যে মানে শক্তি সেই শক্তিটো আমি মজবুত করে লওয়ার পিছত আমি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার যে আন্দোলন পদপথত যে আন্দোলন আমার যে ভূমি অধিকারের ক্ষেত্রে আইন বনার ক্ষেত্রে যে আন্দোলন করব লাগে এই আন্দোলন করার কারণে ইতিমধ্যে আমি প্রস্তুতি হাতত লৈছো। আর আমি বিটিআর গভর্নমেন্টক আমি দাবি জানাব খুঁজো যে আমার কারণে এখন নতুন ভূমি নীতি গ্রহণ করব আইন আনবই লাগবে, কারণ 2003 চনের 10 ফেব্রুয়ারি তারিখের যে চুক্তি সেই চুক্তির আগর যেখানে আমি মানুষ ইয়াত বসবাস করে আছো সেই মানুষ সকল ইয়ারে বাসিন্দা, আর বিটিসি একর্ডে সেই কথাটুকে লিখিত হয়ে গেছে 4.3 নম্বর দফাত যে ইয়াত যখন 2003 চনের 10 ফেব্রুয়ারি তারিখের আগত যখন নাগরিক ইয়াত বসবাস করে আছে ইয়ার বাসিন্দা, আর ইয়াতে ভূমি অধিকার সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে সেটু, আর তাত সেই চুক্তিখনতে লিখা আছে যে কিন্তু বিটিসি বা বিটিআর গভর্নমেন্টে এই মানুষসকল সুরক্ষিত দিবর কারণে নতুনকে এখন ভূমি নীতি সৃষ্টি করব লাগে আইনত পরিণত করাব লাগে, কিন্তু সেই বস্তুটো হয়ে নতুন সেই কামটো করে আজিলেক করা নহল, কারণ সুদীর্ঘ 17 বছর কাল হাগ্রামা মহিলার নেতৃত্বত সরকার চলিছিল যদিও সেই সময়তো ইয়াত আইন এখন বনোয়া নহল, আর আজি প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্ব 3 বছর পার হল তথাপি ইয়াত আইন বনোয়া নহল, আর এতিয়াও ট্রাইবেল বেল ব্লকর কথা কইলে আমাক আমার এই মানুষখিন বিভিন্ন ক্ষেত্রে প্রবঞ্চনা করব খুঁজি অহাতে আমি লক্ষ্য করছো। আর সেই ক্ষেত্রে আমি কব বিচার এতিয়া 2003 চনের 10 ফেব্রুয়ারি তারিখে একর্ড হওয়ার দিনেরপরাই ইয়াত বেল আর ব্লক থাকিব নয় নাই, কারণ এনে মিশাকে একটা বেল ব্লকর দোহাই দিয়ে আকো আমাক ভিক্টিম করব খুঁজিছে। আমি সেইকারণে প্রশ্ন করছো যে ইয়াত আসলতে শিক্ষিত হবলগিয়া কোনো কথাই নাছিল, কারণ এইখন পাহাড়িয়া অঞ্চল হবলগিয়া একটা বিধি ব্যবস্থাপনা, কিন্তু সেইখনকে আকো কি করলে যে ভারতীয় সংবিধানখন এমেন্ডমেন্ট করে সংশোধন করে ইয়াত শিক্ষিত ধারা প্রবর্তিত করা হল, আর তার যেহেতু ইয়াত যেহেতু ভৈয়ামত হবলগিয়া নাছিল পাহাড়িয়া অঞ্চল আছিল ইয়াত যেহেতু অধিক সংখ্যক গরিষ্ঠ সংখ্যক আমি বাকি জাতি জনগোষ্ঠী আজি 33 লক্ষ জনসাধারণত আমি যদি ইয়াত হিসাব করে চাও অন্তত 23 লক্ষ জনগোষ্ঠীটো আমি অন্য জনগোষ্ঠী, গতি আমি তথাপিও গোটেইখিনি আমি এৰি দিয়ার পিছতো আজি ভূমি এর ক্ষেত্রে আমাক যেহেতু আকো মানে বার্গেনিং করব খুঁজছে বিভিন্ন ক্ষেত্রে আমাক মানে প্রতারণা করে আমার মানুষক ভূমিরপরা ভূমিহীন করব খুঁজছে সেই সংক্রান্ত আমি কেতিয়াও হবলৈ নিদিও, আর এই ক্ষেত্রে আমি সকিয়াই দিব খুঁজছো বিটিসি গভর্নমেন্ট বিটিআর গভর্নমেন্টক অচিরে এখন ভূমি নীতি আমার কারণে লই আহক, নহলে ইয়াত এটা মানে ডাঙর একটা আন্দোলনের আরম্ভণি হব সেই কথা আমি আজির এই মঞ্চের জড়িয়ে সকিয়াই দিছো। বিটিসি অঞ্চলের যেটু অজনজাতি লোক আছে এই অজনজাতি লোকখিনির যেটু ভূমির সমস্যা এটু একটা দীর্ঘদিনিয়া সমস্যা, আর এই সমস্যা সমাধানের কারণে বর্তমান যেটু সরকার আছে বিটিসিত UPPL আর বিজেপির এলায়েন্সর যেটু সরকার আছে এওঁলোকে কোনো ধরনের এতিয়ালৈকে কোনো পদক্ষেপ লওয়া নাই এই সমস্যা সমাধানের কারণে, আর প্রমোদ বড়ো ডাঙরিয়ায় নির্বাচনের সময়ত প্রতিশ্রুতি দিছিল যে তেও এখন ভূমি নীতি বনাব, কিন্তু বিগত সময়সোৱাত যোৱা যে 3 বছৰ শাসন করলে প্রমোদ বড়োর CM হয়
তাতে আমি দেখা পালো তেও ভূমি নীতি বনোৱাৰ কোনো উদ্দেশ্য তেওঁৰ নাই, বৰং তেওঁ কেনেকৈ উচ্ছেদ কৰিব পাৰি, মানুহক কেনেকৈ উচ্ছেদ কৰি ইয়াৰ পৰা উঠাই খেদিব পাৰি তাৰ বাবে এটা উচ্ছেদ নীতিহে বনাইছে তেওঁ। গতিকে বিটিচি অঞ্চলৰ সমগ্ৰ জনসাধাৰণ জাগৃত হৈছে এই বিষয়ে। আৰু আমি স্পষ্টভাৱে প্ৰশ্ন কৰিব খোজোঁ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক, অসমৰ মুখ্যমন্ত্ৰী। তেওঁ যেতিয়া নিৰ্বাচনৰ ইয়াতে আহিছিল কেম্পেইনত, মূৰত গামোচা বান্ধি তেওঁ কৈছিল যে 15 দিনৰ ভিতৰত ইয়াতে বসবাস কৰা মানুহক ভূমিৰ পট্টা প্ৰদান কৰা হ'ব। কিন্তু আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি পোনপটীয়াভাৱে প্ৰশ্ন সুধিব খোজোঁ যে ক'ত গ'ল তেওঁৰ সেই প্ৰতিশ্ৰুতি? তেওঁ কিয় আজিলৈকে ইয়াতে বসবাস কৰা মানুহখিনিক ভূমিৰ পট্টা দিব পৰা নাই? আজি যিখিনি কাগজ আছে, চিঠা নামজাৰীৰ যিখিনি চিঠা বহি আছে, সমগ্ৰ চিঠা বহি বিটিচিৰ এছেম্বলি কোকৰাঝাৰৰ ছেক্ৰেটেৰিয়েটত লোকাৰত আবদ্ধ কৰি ৰখা হৈছে। কোনো মানুহেই নামজাৰী কৰিব পৰা নাই, এজমালি কৰিব পৰা নাই আৰু মাটিৰ কিনা বেচা কৰিব পৰা নাই। এনেকুৱা জীয়াতো ভুগিব লগা হৈছে এই অঞ্চলত বসবাস কৰা জনসাধাৰণে। এই প্ৰতি কিয় আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই একো মাত দিয়া নাই? তেওঁ নিমাত ভূমিকা কিয় পালন কৰিছে? আজি কিহৰ কাৰণে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই ভূমি নীতি বনাম বুলি কয়, উচ্ছেদ নীতি কিয় তেওঁ লৈছে হাতত? তেওঁ জবাব দিব লাগিব ৰাইজৰ আগত। আৰু লগতে এই বিগত সময়ছোৱাত যিদৰে তেওঁলোকে মানুহক উচ্ছেদ কৰাৰ জাননী দিছিল, আজি নিৰ্বাচন আহি আছে, এই নিৰ্বাচনৰ ভয়ত বা এই নিৰ্বাচনক উদ্দেশ্য কৰি তেওঁলোকে হয়তো ভূমিৰ যিটো উচ্ছেদৰ প্ৰক্ৰিয়া, এয়া উচ্ছেদৰ প্ৰক্ৰিয়া সাময়িকভাৱে অলপ স্থগিত ৰাখিছে। আৰু ৰাইজে এই কথা ভালকৈ বুজি পাইছে, আমাক সকলোৱে জনাইছে যে নিৰ্বাচনক উদ্দেশ্য কৰি তেওঁলোকে উচ্ছেদৰ প্ৰক্ৰিয়াটো এতিয়া সাময়িকভাৱে স্থগিত ৰাখি নিৰ্বাচন পাৰ হোৱাৰ পিছতেই আকৌ তেওঁলোকে যে উচ্ছেদ কৰিব, উচ্ছেদৰ নীতিটো তেওঁলোকে ল'ব, এয়া স্পষ্ট হৈছে। গতিকে আমি ভূমি অধিকাৰ সুৰক্ষা মঞ্চৰ ফালৰ পৰা এতিয়া আমি তামোলপুৰৰ বাকৰিত আজি তামোলপুৰ জিলা কমিটি গঠন কৰিলোঁ। অতি শীঘ্ৰেই বাকী জিলাখিনি আমাৰ গঠন হ'ব, ওদালগুৰি জিলা গঠন হ'ব। গতিকে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াক সকীয়াই দিব খোজোঁ, তেওঁ অতি শীঘ্ৰেই যাতে বিটিচিত এটা ভূমি আইন আনে, যিটো আমাৰ ভাৰতৰ সংবিধান, এতিয়া আপোনালোকে চাব পাৰে, এইখন হ'ল ভাৰতৰ সংবিধানৰ 6th Schedule। ইয়াতে স্পষ্টভাৱে লিখা আছে যে বিটিচিত বসবাস কৰা যিকোনো নাগৰিকক ভূমিৰ অধিকাৰ প্ৰদান কৰাৰ বাবে বিটিচিয়ে এটা নিজা আইন বনাব লাগে, গভৰ্ণৰৰ চাইন লৈ। স্পষ্টভাৱে লিখা আছে সংবিধানৰ 6th অনুসূচীত। আৰু এই কথাষাৰ লিখা থকাৰ পিছতো আজি কিয় বিটিচিত বসবাস কৰা জনসাধাৰণে সংবিধানে যিটো অধিকাৰ প্ৰদান কৰিছে তাৰ পৰা কিয় বিৰত থাকিব লগা হৈছে? কি ধৰণৰ পলিচি তেওঁলোকে লৈ কাম কৰিব খুজিছে? এয়া ৰাইজে বুজি পাইছে ভালকৈ। ৰাইজে নিশ্চয় যদি তেওঁলোকে স্পষ্টভাৱে নিৰ্বাচনত ভূমিৰ পট্টাক বিষয় হিচাপে নলয় আৰু যিখিনি অজনজাতি মানুহ আছে তেওঁলোকৰ ভূমিৰ অধিকাৰ নিৰ্বাচনৰ আগে আগে প্ৰদান নকৰে, তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে সমগ্ৰ ৰাইজ জাগ্ৰত হয়, এইবাৰ তেনেকুৱা সিদ্ধান্ত ল'ব আৰু এই চৰকাৰক ওফৰাই পেলাব।